আর বিশুদ্ধ হয়ে তো আমার চেয়েও সুখী নেই, কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলি চলি সহজে, কিছু চেয়েই আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়ি। সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজে, কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়ি। নমস্কার, আমি একজন কলেজ ছাত্রী, আজ কলেজ ভোট, সবাই মিলে আমার ভোটে দাঁড় করেছে এই কলেজে। ছাত্র ছাত্রী তোমরা সবাই জানো আমার চিহ্ন কি, আমার চিহ্ন খাতা। আমি সবাইকে অনুরোধ করব যে এই খাতা চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করিবেন। মাইরি দা, এত টেনশন হচ্ছে, জীবনে কোনো সময় ভোটে দাঁড়ায়নি জানো, মনে জানি এই জিতে যাচ্ছে এই হেরে, কিন্তু যে আমার মেয়ের লোক যে আমাকে দাঁড় করালো সেই সিরাজটা যে কোথায় গেল বলো তো। দিদি আমি এসে গেছি। আরে বাবা, তুমি তো জানো যে তুমি ছাড়া আমি এক পা ফেলতেই পারি না। আরে দিদি তুমি টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি, আর আমি যখন আছি কলেজের সমস্ত কাজ তো সব রেডি। ওই সিরাজ, আমি জিতবো তো। আরে জিতবো কি বলছো, আমার তো জিতে গেছি। কি বলছো সিরাজ? আরে কি বলছি মানে, তুমি আমাকে চেনো না, আমার নাম সিরাজ। হ্যাঁ, তোমাকে না জিতিয়ে না আমি হব না নারা। দিন শেষে রাতি আসে সূর্য হাসে ফের সকালে, আমরা সখদার খাসি যাব ফাঁসি ভোট ফুরালে। দিন শেষে রাতি আসে সূর্য হাসে ফের সকালে, আমরা সখদার খাসি যাব ফাঁসি ভোট ফুরালে। হয় গণতন্ত্রের দরজায় নয় তো হনুমানের কাছায়, হয় গণতন্ত্রের দরজায় নয় তো হনুমানের কাছায়, ঝাঁপ দিয়ে মরছে মানুষ আমরা জোতে বগল বাস। গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে গিলে পাগটো, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে 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 বম বম, গিলে গিলে। দাদা দুনিয়াটা চলছে শুধু গেম, স্বামী স্ত্রী পরস্পরে খেলছে গেম, প্রেমিক প্রেমিকা পরস্পরে খেলছে গেম, যেমন রাজনীতি জনগণের সঙ্গে খেলছেও গেম। নিশ্চয়ই আপনারা পাঁড়া বলি দেখেছেন, যখন পাঁড়া বলি হয় ঠিক পাঁড়া বলি হওয়ার আগের মুহূর্তে পাঁড়াকে আমরা এমন ভালোবাসা দিই, এমন করে খাওয়া দাওয়া দিই যা নিজের ছেলের থেকে বেশি ভালোবাসি, আর যখন পাঁড়ারা বলি হয়ে যায় তখন কোনো ভালোবাসা থাকে না। তেমন রাজনীতি এমন একটা জিনিস, ভোটের আগে তোমার দাদা ভাই অনেক কিছু বলবে, টাকা পয়সা যা চাবে সব কিছু দিয়ে দেবে, আর যখন ভোটটা ফুরিয়ে যাবে পুরো পাঁড়া বলি দেওয়ার মতো আর কোনো ভালোবাসা থাকে না। তেমনই আমার স্ত্রী কলেজে গিয়ে লেখাপড়া না শিখে করছে রাজনীতি, এটা একটা বড় গেম। এই শোনো, তোমার এই গিলে 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 বাবা, এটা আমার ভাল লাগে না। ও দা ভালো লাগবে না, কথা কি আছে বলো তো, যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, আর রাজনীতি করে যে স্কর্পিও চড়ে সে। তা আমার স্ত্রীরা সাইকেল চড়ে কলেজ যেতে ভালো লাগে না, তাই রাজনীতি করছে স্কর্পিও গাড়ি চড়ে কলেজ যাবে। আরে তুমি কেন বুঝতে পারছো না, তাছাড়া মানুষ শুধু কলেজে পড়তে যায় না, কলেজে গেলে না একটু রাজনীতিও করতে হয়, তাই নাকি? হ্যাঁ। এ বাবা কাকে দিয়েছে রাজার পার, ও বুঝবে রাজনীতি? কেন কেন করে ভালো করে বিছানায় ঘুমাতে থাকে। এই চলো তো, আরে চলো চলো, আমি বুঝবো। আরে চ্যালেঞ্জ জিতবো, আরে চলো তো, তাই এই 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 এই। দাদা হাতের লক্ষ্মী বাদিয়ে ঠেলে দিচ্ছ, তাই নাকি? সব সময় তো সোজা পথে চলছো, একটু বাঁকা পথে চলে দেখো না, কালো টাকায় কি মজা। এই এমন ভাবে কথা বলছে না, ভোটে জিতে রাষ্ট্রপতি হবে, বিনা নাম্বারে গাড়ি চড়বে। আমি যত ভালো কথা বলি না কেন এরা আমার কোনো ভালো কথা শুনবে না, কারণ এদের চোখে পড়েছে রাজনীতি কালো চশমা। এই রাজনীতি কালো চশমা এরা বাইরে দুনিয়াটা দেখতে পায় না। যাই হোক, আমার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে, তার পিছনে থাকার কর্তব্য, তাই নাকি? তাই এদের পিছনে থাকবার দেখবো এদের পথে শেষটা কোথায়। গেলে 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 বম বম, গেলে 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 বম বম, গেলে 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 বম বম, গেলে গেলে পাকেটো, গেলে 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 বম বম, গেলে 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 বম বম।
অনুগ্রহ করে শুনবেন, গিরিবালা কলেজের ভোটের ফলাফল এখনই শুরু হচ্ছে। আর আমার স্বামী সে শুধু নাগডা কাছে, মনে হয় যেন তার কোন চিন্তা নেই। আরে দিদি তুমি কি টেনশন করো না, আমি কিছু বুঝতে পারি না, তুমি দেখো কিছু না হলে 10টা ভোটে আমরা জিতে যাব। আরে রিয়া 10টা ভোটে কি বলছিস, আমরা না হলো 100 ভোটে লিড দিয়ে দেব। ও সিরাজ তুমি শুধু দেখবে, যদি একবারই গিরি বলে করে আমি জিততে পারি, হ্যাঁ এই কলেজটা আমার আমুলের ডোগায় ঘোরাবো। হ্যালো 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 হ্যালো, অনুগ্রহ করে শুনবেন, গিরিবালা কলেজের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের গণনার পর ফলাফল বলছি। রীনা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীনাক্ষী নস্করের থেকে 41টা ভোটে এগিয়ে আছেন। আমি রেডি আছি তো, আর 40 বস্তা আমি তুমি নিয়ে এসেছি, আর এগুলো আর চকলেটের অর্ডার দিয়েছি। জিতেছি জিতে গেছি, সত্যের আনন্দ এমন করে কানের মধ্যে আবিটা দিল, সে কানের খোল আর আবির এক জায়গা হয়ে গেল। আচ্ছা দিদি আনন্দ করতে গিয়ে কানের ভিতরে একটু আবির চলে গেছে, এই নিয়ে তুমি মাইন্ড করছো কেন? তুমি চুপ করো, বেশি পাক ভালো নয়, ও তাদের পাক পেয়ে কত তো মরবে, চুপ কর। আচ্ছা ভাই তুই বল, হ্যাঁ আমার একাই আনন্দ করলে হবে কি? না না না, যারা আমার পাশে ছিল, যারা আমার জেতালো, হ্যাঁ কোমলে শ্যামলে বিমল নমিতা কবিতা কাকলি চৌধুরী, হ্যাঁ ওদের কাছে যাই, যদি ওরা শুনে যে দিদি এখনো 41টা ভোটে আগিয়ে আছে, ওরাও আমার সঙ্গে বলবে তুলু 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 তুলু। এই সিরাজদা আমার না খুব টেনশন হচ্ছে, আমরা জিতবো তো? আরে রিয়া জিতবো কি বলছিস, আমরা তো জিতে গেছি। এই তোমরা একটা খারাপ অভ্যাস, যখন তখন তুমি গায়ে হাত দাও বলে দিদি তোমার একদম লাইক করে না। আরে এখন তো একটু গায়ে হাত দিয়েছি, আর যখন দিদি জিতে যাবে না তোকে না কোলে তুলে নাচাবো। আচ্ছা সিরাজদা এ হলো 3 বছর আমি ফার্স্ট ইয়ারে আছি, আমি সেকেন্ড ইয়ারে উঠতে পারছি না, এ বছরও যদি হেরে যাই এ বছরও তো ফার্স্ট ইয়ারে থেকে যাব। আরে তুই টেনশন নিচ্ছিস কেন? দিদি তোমার শাড়ি কোথায় গেল? শাড়ি আর গায়ে নেই, কোথায় ফুলে পাইলে চলে গেল। সিরাজ কি বলবো, এত আনন্দ দাদা, মানে যখন মাইকে অ্যানাউন্স হলো যে আমি 41টা ভোটে আগিয়ে আছে, মোটামুটি গল্প হলো যেই এইখান থেকে গিয়ে ওইখানে দাঁড়ালাম। আচ্ছা তা দাদা তোমাদের কাছে আর কি বলবো, প্রায় 30-40 জন ছেলে মেয়ে মৌমাছির মতো ছুটে আসছে। ও বাবা, ছুটে এসে মাটির গাছ সেবে ধরলো, ও বাবা মরে যাই, ও কেউ তো কথা শোনে না রে ভাই, একবার তোলে একবার ফেলে, একবার তোলে একবার ফেলে, সে কি চাপ, উদ্দু চাপ নিম্ন চাপ, হ্যাঁ বলে চেপে মেরে ফেলে দেবো। আমি বলি এরে বাবা মরে যাই রে, কী করি রে, মান সম্মান যা কী করি, যেই না সাইড করি একটু উঠে দাঁড়িয়েছি, গায়ের দিকে তাকিয়ে দেখি না শাড়ি নেই, কোথা খুলে পাইলে চলে গেলে। আমার ভাল লাগছে, বাহ 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 ভালো লাগছে, আমার লজ্জা হচ্ছে, আমার প্রার্থী আমার মান সম্মান জানি বাবা, কী করি রে কী করি রে, পাশে বেডশিট ছিল গায়ে দিয়ে ম্যানেজ করেছি। আরে দিদি ও সব কথা বলে না কি, তোর বিরাট বাজে অভ্যাস তো, তুই বারবার কেন গায়ে হাত দিই বল, যদি তোর দাদা দেখে স্যার আমার নেবে, আজকের গায়ে হাত দিবি কালকে ধরে চুম খাবি। আরে দিদি তুমি কেন বুঝতে পারছো না, এটাই তো কলেজের ফ্যাশন। ওরে তুই কি জানিস এখনো 2 রাউন্ড গণনা বাকি। আরে 2 রাউন্ড কি বলছো, এখানে আর 10-12 রাউন্ড যাওয়ার সুযোগ না কেন, আমরা আগিয়ে আছি জিতেও যাব। শুনো গো ভরত মাতা, দিয়েছো স্বাধীনতা, এখানে নারীর লজ্জা হীনা ব্যথা পায়ে পেটিলাথা, ব্যথা পায়ে পেটিলাথা,
শোনো গো ভারতের মাথায় দিয়েছো স্বাধীনতা, এখানে নারীর লজ্জাহীন ব্যথা পায় প্রীতিলতা, ব্যথা পায় প্রীতিলতা। শোনো গো ভারতের মাথায়, শোনো গো ভারতের মাথায়, শোনো গো ভারতের মাথায়। কি ব্যাপারই না, সামান্য 41টা ভোটে এগিয়ে আছো বলে গায়ে শাড়ি ব্লাউজ কিছু নেই, যদি সত্যি জিতে যেতে ওই গায়ে বেডশিটটা পর্যন্ত থাকতো না। আরে বাবা, থাকা দরকার, মানুষ গায়ে থেকে আনন্দ করে খুলে নিয়েছে এটাই বেশ। হ্যাঁ ঠিক আছে, কাপড় থাকলো কি না থাকলো জানা দরকার নেই, না 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 না, ভোটে জিতি সেইটাই বড় কথা। হ্যাঁ নিজে বাবা খুললে চলে যায়, যা 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 বাবা যা, যে দোকান আছে এ দোকানে চলে যা, উনি শান্তি পাবে। হাসতে হাসতে কাপড় খুলে দেবো তবু ইজ্জত দেবে না, বিশাল জিনিস একবার। এই সামনে কেউ মাইন্ড করে না, সর্বনাশ, এই সব লোক মনে করে না, না ছি 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 ছি, ওই সব ভাবলে লোক রাজনীতি আর করবে কেন নেই, কে কোথায় কি করেছে ওই ভাবে না, এসব কি গল্প রে, কত রঙ দেখবো রে গুয়ে বাঁশ বাগানে শুয়ে শুয়ে, ওর গল্প শুনো তো। আচ্ছা ভাই তুই বল। হ্যাঁ বলো বলো। দেখা যায় আনন্দের আবেগে মোহের বসে পড়ে গিয়ে হ্যাঁ কেউ না কেউ ছুটে এসে মাঝখান থেকে কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে, তা যদি একবার ভোটে জিতে যায় কেউ কি আর বলবে এই ওই মেটার কলেজ ভোটের সময় ধরে কি হুড়াহুড়ি কি হুড়াহুড়ি, না না বলবে না বলবে না, কেউ বলবে না বলবে না, তা যদি কেউ কাপড় ছিঁড়ে আনন্দ পায় তো পাবে না। কালকে দেয়ালে বড় বড় পোস্টার টাঙানো হবে যে দিদি কাপড় খুলে ভোটে জিতে গেছে, হেভি জিনিস, লাইনটা ধরে রাখো পরে কাজে লাগবে। আরে দাদা তুমি কেন বুঝতে পারছো না, তাছাড়া কাপড় আর বেড কভার এরা তো খুঁড়তো তো জারতো তো ভাই ভাই। এই শালা ঠিক বলেছ, এর জ্ঞান আছে, কাপড় আর বেড কভার খুঁড়তে জারতো ভাই ভাই। হ্যাঁ তোর প্যান্টটা খুলে যদি গামছা পরে ছুট করো তুই তখন কি বলতি, যে গামছা আর প্যান্ট মাস্তুত বিস্তুত ভাই ভাই। আরে ব্যাপক যন্ত্র তৈরি হয়েছি রে। আরে দাদা আমরা জানি তুমি দিদির স্বামী, তাই তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তাই তুমি এখানে এসছো ভালো হয়েছে, খাওয়া দাওয়া করো আনন্দ ফুর্তি করো, দিদি জিতে গেলে না তোমাকে বড় বড় গোল্লা খাওয়াবো। হ্যালো 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 হ্যালো, অনুগ্রহ করে শুনবেন, গিরিবালা কলেজের পঞ্চম রাউন্ড গণনার পর শেষ ফলাফল বলছি, রীনা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীনাক্ষী নস্করের থেকে 71টি ভোটে হেরে গেছেন। বইয়ের কত আশা ছিল ও ভোটে না জিতি, সকলে পুরাইয়ে যায় মা বইয়ের কত আশা ছিল ও ভোটে না জিতি, সকলে পুরাইয়ে যায় মা, এ দাঁড়িয়ে শিরাজ হবে না এ নারাজ, এ দাঁড়িয়ে শিরাজ হবে না এ নারাজ, শাড়ি ব্লাউজ কোথায় খোঁজো না বইয়ের, এ কত আশা ছিল ও ভোটে না জিতি, সকলে পুরাইয়ে যায় মা বইয়ের, এ কত আশা ছিল ও ভোটে না জিতি, সকলে পুরাইয়ে যায় মা। বুঝতে পারছি না, এমনিতে আমি ভোটে হেরে গেছি, আমি কত টেনশন আছি, কেন আমার কাটা ঘায় নুনের ছিটা দিচ্ছ? স্কুল কলেজে চলছে দেখো রাজনীতির লড়াই, আর শিক্ষার আলো যাচ্ছে নেবে কি করে বোঝায়, জানেন হুনে মারি কোন কলেজে চলছে দেখো, আরে তো ঘুমাও গে, ও দা ভোটে হেরে গেছে মাথা জল দল লোক খুঁজে পায় না, তো মূর্তিখানা দেখেছো তো, আমার স্ত্রীকে অনেক আশা নিয়ে আমি কলেজে পাঠিয়েছি লেখাপড়া শিখতে, উনি কলেজে গিয়ে লেখাপড়া না শিখে করছে রাজনীতি, লজ্জা করছে না? দেখো দা দেখছো আমরা হেরে গেছি, কেন আমাদের মাথাটা গরম করছো? স্কুল কলেজে চলছে দেখো রাজনীতির লড়াই, শিক্ষার আলো যাচ্ছে নিবে কি করে বোঝাই, দিদিকে যেতাম বাবার নাম ভোলাতাম, দিদিকে যেতাম বাবার নাম ভোলাতাম, আর টাকা দিয়ে ভোট নিয়ে করছে যে বড়া, স্কুল কলেজে চলছে দেখো রাজনীতির লড়াই, শিক্ষার আলো যাচ্ছে নেবে কি করে বোঝাই। সিরাজ একটা কথা সবসময় মাথায় রাখবে, যে যে যোগ্যতা মানুষ সেই যোগ্যতায় থাকতে হয়, যে যোগ্যতা ছাড়া উপরে উঠতে যায় না সিঁড়ি ভেঙে নিচে পড়ে যাবে, জিতে গেলেই বদলে দুঃখ তো আর থাকবে না।
আর জনগণে খুলে নিল তোমার শাড়ি আর জামা। ও ঠাকুর ঠাকুর, তুমি বেঁচে আছো না মরে গেছো ঠাকুর? দেখুন আমার স্বামী না কালপে যা কিভাবে ইনসাল্ট করছে। ওরে না ঠাকুর তো এখানে নেই, ঠাকুর তো রাস্তা ভ্যান চালাতে গেছে। সামান্য 41টা বড় এগিয়েছিল বলে গায়ে শাড়ি ব্লাউজ কিছু নেই, যদি সত্যি জিতে যেত ওই গায়ে বেডশিটটা পর্যন্ত থাকতো না। রাজনীতিতে জীবন দিব, কাউকে আমি ছাড়বো না। আর কুকুর সে কি মানুষ হবে, নোংরা খাওয়া ছাড়বে না। ও মাই গড, দাদা আমি কুকুর। তোর আমি কুকুর বলে যে ঠিক কথা, কিন্তু দেশি ল্যাংটি কুকুর বলিনি, বিদেশি বুলডগ বলে। মানে কলকাতায় বাবুর বাড়ির ছাদের উপর যে কুকুর থাকে, হ্যাঁ এইভাবে ডাকে। লজ্জা নেই, আবার ছাদের উপর উঠে কুকুর ডাকছে। দা দেবে কুকুরকে যত মাছ ভাত যত মাংস ভাত খাওয়া দাও না কেন, যদি একবার শিকলটা খুলে দেওয়া যায় সেটি নোংরার দিকে চলে যাবে। জিতে গেলেই বলবে যে তোর দুঃখ তো আর থাকে না। জনগণে খুলে নিল তোমার শাড়ি আর জামা। রাজনীতিতে জীবন দিব, কাউকে আমি ছাড়বো না। আর কুকুর সে কি মানুষ হবে, নোংরা খাওয়া ছাড়বে না। কলেজেতে এসব হয়, করার কিছু নাই। স্কুল কলেজে চলছে দেখো রাজনীতির লড়াই, শিক্ষার আলো যাচ্ছে নিবে কি করে বোঝাই। এই শোনো দাদা, কলেজে পড়তে গেলে না রাজনীতি করতে হয়, রাজনীতি না করলে কখন কোন চোপের কোলে মুন্ডু গুঁজে পড়ে থাকবে, তার কোনো সন্ধান পাবে না। এই কোচি মেরু ঠিক কথা বলছে, গাধা না মানুষ হয় ঘোড়া লাথি না খেলে, তাই যতক্ষণ না ঝাটকা খাবে বুঝবে না রাজনীতিটা কি জিনিস। মেয়েরা নয় খেলার পুতুল, পাল্টে দিবি হারো না। আর শিক্ষামন্ত্রী হবে তুমি, রুমাল কিন্তু জুড়বে না। ও ভগবান, সত্যি করে বলে তো, এ আমার স্বামী হনুমান না জামুমান, এই ভাবে অপমান করছে কেন, বিষ দাও খাইয়ে মেরে ফেল দিবে। এ ঠিক কথা বলেছে তো, এ স্বামীর মেরে বিধবায় ঘুরবে তো। এখন রাজনীতি করছে আমার মতো, স্বামী মরে গেলে এদের মতো কত আসামি আছে যোগানতে চলে যাবে। রীনা তুমি যেভাবে রাজনীতি, এইভাবে রাজনীতি করে একদিন শিক্ষামন্ত্রী হবে, আর যেদিন তুমি শিক্ষামন্ত্রী হবে জনগণ তোমাকে নিয়ে এত আনন্দ করবে, সব কিছু খুলে চলে যাবে, লজ্জা ঢাকার মতো রুমালটা খুঁজে পাবে না। বাঁচতে গেলে লড়তে হবে, কেন তুমি বোঝো না। তো শহীদ বেদি পড়বে মালা, চিহ্ন কিছু থাকবে না। এই এই বাঙালির একটা মুদ্রা দোষ, এরা না বিনা পয়সায়ও জ্ঞান দেয়। ওদা পাঁটার কানে যখন মন্ত্র দেওয়া হয় পাঁটা তখন কান ঝাড়া মারে। তা আমি যত ভালো কথা বলি না কেন, ইয়ে আমার কোনো ভালো কথা শুনবে না। মেয়েরা নয় খেলার পুতুল, পাল্টে দেবি হারো না। শিক্ষামন্ত্রী হবে তুমি, রুমাল কিন্তু জুটবে না। বাঁচতে গেলে লড়তে হবে, কেন তুমি বোঝো না। শহীদ বেদি পড়বে মালা, চিহ্ন কিছু থাকবে না। সৃষ্টি রচনা শিখানো চেতনা, সৃষ্টি রচনা শিখানো চেতনা। রাজনীতি ভুলে গিয়ে শিক্ষার আলো চাই, স্কুল কলেজে চলছে দেখো রাজনীতির লড়াই, শিক্ষার আলো যাচ্ছে নিবে কি করে বোঝাই। সিরাজ রীনা সব দেখছি, খুব ভালো লাগলো। এ তোমাদের ভুলটা তোমরা বুঝতে পেরেছো, কেন বুঝতে পারোনি যে রাজনীতি মানুষকে কিছু দেয়নি, শিক্ষার আলোকে নিভিয়ে দিয়ে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়, এটাই হলো রাজনীতি। একটা মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়ে তার আশা ভালোবাসা গলা টিপে খুন করা, এটাই হলো রাজনীতি। তোমাদের রাজনীতি করতে গিয়ে কত ছাত্র ছাত্রী কত সাধারণ মানুষ প্রাণ দিচ্ছে, তাদের কি করছে দাদা, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য একটা শহীদ বেদি তৈরি করে বেদি একটা মালা দিয়ে বলছে কমরেড অমর রহে। তা সত্যি যদি কমরেড অমর হয়ে থাকলো, তাহলে কমরেডের বাড়ি বউটা কেন শাঁখা সিঁদুর ভেঙে বিধবায় ঘুরে বেড়াচ্ছে, সে তো অমর, সে তো কোনোদিন মরেনি, এটা কিছু নয়, সান্ত্বনা দেওয়ার রাজনীতি কাজ। তাই বলি তোমার শিক্ষা আলোকে নিভিয়ে দিও না, শিক্ষার পর্যন্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাবে, শিক্ষা নিভে যায় দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। রীনা শোনো, যখন কোনো বাবা মাতা সন্তান কলেজ কিংবা স্কুলে পাঠায়, একরাশ গর্ব নিয়ে পাঠায়, ওগো তোমার সবাই দেখো আমার ছেলেটা কলেজ যাচ্ছে গো, হবে একটা ব্যারিস্টার, হবে একটা ভালো মাস্টার, হবে একটা ভালো পুলিশ অফিসার। আর সেই ছেলেটা কলেজে গিয়ে লেখাপড়া না শিখে করছে রাজনীতি, যখন বাড়ি ফিরে আসছে হাতে তার সার্টিফিকেট নিয়ে আসছে কি ডনকি বা মোস্তান। আরে দাদা তুমি কেন বুঝতে পারছো না, এটা তো ইন্টারনেটের যুগ। দাদারি এত ঠিক বলেছি, আরে ইন্টারনেট যদি না থাকতো বিদেশের খবর বাড়িতে বসে আমরা দেখবো কি করে। এটা ইন্টারনেটের যুগ, আজ এই ইন্টারনেটের যুগে বাড়িতে বসে বড় বড় মোবাইল নিয়ে বিদেশের সমস্ত খবর রাখছি,
কিন্তু একটা খবর আমরা কেউ রাখি না, বিদেশের আনকালচার জিনিসগুলো আমার এই ভারতবর্ষে টেনে আনছি, আমার এই ভারতবর্ষে নিয়ে এসে আমার এই সোনার বাংলাকে আমরা উলুক করে ফেলছি, আমরা সেটা একবারও কেউ ভাবি না। তাই তো বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটো কুচুম হিন্দু মুসলমান। সেই নজরুল দাদা ইন্টারনেটের যুগে বেঁচে থাকতো দাদা, সেই নজরুল হয়তো তার পরিবর্তে লিখতো যে মোরা একই বৃন্তে দুটো কুচুম ফেসবুক অর্ষক। খুদিরাম তার ফাঁসির দড়িটা গলায় নিয়ে বলেছিল যে একবার ভিতরে দেম আমি ঘুরে আসি। সেই খুদিরাম যদি ইন্টারনেটের যুগে বেঁচে থাকতো দাদা, সেই খুদিরাম হয়তো ফাঁসির দড়িটা গলায় নিয়ে বলতো যে একবার ভিতরে দেম আমি মোবাইল টিপে আসি। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই নেতাজি যদি ইন্টারনেটের যুগে বেঁচে থাকতো দাদা, সেই নেতাজি হয়তো তার পরিবর্তে বলতো যে তোমরা আমাকে এসএমএস করো আমি তোমাদের রিপ্লাই দেবো। লোকনাথ বলেছিলেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে তা রক্ষা করিব। সেই লোকনাথ যদি ইন্টারনেটের যুগে বেঁচে থাকতো দাদা, সেই লোকনাথ হয়তো তার পরিবর্তে বলতো যে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে মিস কল করবে আমি ঘুরে কল করিব। এটাই তোমাদের ইন্টারনেট, এটাই তোমাদের সভ্যতা। দেখো কেমন শুধু গেমটা ঘুরে গেল, তো একই কলেজে পড়ো সবাই বন্ধু বান্ধব সবাই ছাত্র ছাত্রী, তারা জিতে গেছে তোমরা হেরে গেছো, এমনকি বোমগুলো তোমার দিকে ছুটছে তোমাদের চিরশত্রু। আরে তো বলাই, আরে বোমগুলো কোথায় ছুটছিস? দেখ সিনা বোমগুলো আমাদের দিকে আসছে। আরে জানো এই রিনা, তুমি সবসময় ঠিকই বলতে গো রিনা, যে আমি ভুল রিনা তুমি ঠিক রিনা, আমি কোনোদিনও তোমার কোনো কথা শুনিনি, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে অপমান করে গেছি রিনা, আজ তুমি আমাকে ক্ষমা করে দাও রিনা, যদি না তুমি আমাকে না ক্ষমা করো রিনা আমি মরেও শান্তি পাবো না গো। এই তোমার কিচ্ছু আমরা রিনা, আমি তোমার কাছে আজ তোমার কিচ্ছু বিশ্বাস করি না, তোমার না কি আমার শান্তি কেমন অন্ধকার হয়ে আসছে। এই তুমি কোথায়? আমি তোমার দেখতে পাচ্ছি না রিনা, না রিনা এরে It is again. আমি তোমাকে একদিন বলেছিলাম না রিনা, জীবনে সব কিছু একটা গেম, তুমি আমার ছেড়ে চলে গেলে না একটা বড় গেম। সিরাজ, তোমরা বলতে পারবে সিরাজ, তোমাদের রাজনীতি আমার রিনাকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। সিরাজ, তোমাদের রাজনীতি পারবে দ্বিতীয়বার আমার রিনাকে আমার কাছে ফিরে দিতে? বলো না সিরাজ, এই তো একটু আগে রাজনীতি রাজনীতি করে মাতামাতি করছিলে, তবে কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? বলো না, তোমাদের রাজনীতি পাবে দ্বিতীয় আমার রিনাকে আমার কাছে ফিরে দিতে? বলো না, তোমাদের রাজনীতি পাবে দ্বিতীয় আমার রিনাকে আমার কাছে ফিরে দিতে? না না পারবে না, কারণ তোমাদের রাজনীতি শুধু মানুষের জীবন নিতে পারে সিরাজ, কোনো মানুষের জীবনটা ফিরে দিতে পারে না সিরাজ। তাই তো আমার রিনাকে কোনোদিন আমার কাছে ফিরে দিতে পারবে না সিরাজ, এই তোমাদের রাজনীতি আমার রিনাকে আমার কাছে চিরদিনের মতো কেড়ে নিয়েছে সিরাজ, এই কোনোদিন ফিরে দিতে পারবে না সিরাজ, এই কোনোদিন পারবে না পারবে না। দাদা প্যারে হামার আমেরে রহেগা ইয়াদ করে না করে তুই মমতা মেরে কাবো কা তুই মেরে সারা চলে গেলে আমাদের ছেড়ে স্মৃতিটুকু মনে রাখবো ধরে, তুমি চলে
হামার।